প্রেম আর দ্রোহের মেলবন্ধনে অনন্য কাজী নজরুল ইসলাম। সৃষ্টির সুখ দিয়ে তিনি উল্লাস করেছেন আর মানুষকে ভাসিয়েছেন আনন্দ সাগরে। শেকল ভাঙার গান শুনিয়েছিলেন পরাধীন জাতিকে। বর্ধমানের চুরুলিয়ায় 1306 বঙ্গাব্দে দরিদ্র মুসলিম পরিবারে জন্মেছিলেন নজরুল। পারিবারিক পরিমণ্ডলে শুরু হয় তার সাহিত্য চর্চা। বলবীর বল উন্নত মমশির শিরনেহারি। তবে অভাব অনটন ছেলেবেলায় নজরুলকে ঠেলে দিয়েছিল জীবিকার পথে। ময়মনসিংহের দরিরামপুরে এসে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে গিয়েছেন, বঞ্চিতদের জন্য অগ্নিবীণা বাজিয়ে গিয়েছেন মানবতার গান। যোগ দিয়েছিলেন লেটো গানের দলে। এখান থেকে গড়ে ওঠা হিন্দু সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে উদ্বুদ্ধ করে অসাম্প্রদায়িক চেতনায়, পরবর্তীতে বিদ্রোহে। বিপ্লবিক রোমাঞ্চে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধ শেষে ছাড়েন সেনাবাহিনী। গান্ধীর অসহযোগ আন্দোলনেও যোগ দেন নজরুল, যার বিস্ফোরণ 1921 সালের বিদ্রোহ। নবযুগ পত্রিকার হাত ধরে শুরু হয় সাহিত্য ও সাংবাদিকতার চর্চা। সুন্দরের প্রতি সহজাত কবি নজরুল আজীবন প্রেমে আগ্রহী ছিলেন। শুধু প্রেম বা ভালোবাসা নয়, নজরুল হয়ে উঠেছিলেন সাম্যবাদী। শুনিয়েছেন সাম্যের গান। জাতীয় কবির জীবন দর্শন সঠিকভাবে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান নজরুল প্রেমীদের। আমাদের উচিত যে কাজী নজরুল ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করা, এবং সেইটি করতে হলে আমাদেরকে আরও ছড়িয়ে ছিটে ঘুরে ফিরে আমাদের নজরুলকে প্রচার করতে হবে। 1942 সালে এ সাম্যবাদী লেখক হয়ে যান বাকরুদ্ধ। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে এনে মর্যাদা দেন জাতীয় কবির। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হন মানব প্রেমের এই কবি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দূরে চলে যাবো।